বাংলাদেশ যদি সঠিকভাবে চলতো তাহলে ব্যাংকে ডাকাতি কেন হতো? আজকের এই সরকার কেন ব্যর্থ হয়েছে? তারা দাবি করে তারা রাষ্ট্র পরিচালনায় খুব দক্ষ, তারা যে দক্ষতার কী পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন? তারা তো যে কাজে হাত দিয়েছে প্রতিটি কাজে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ যদি সঠিকভাবে চলতো তাহলে ব্যাংকে ডাকাতি কেন হতো, তাই না? এবং সরকার এই এই যে আমাদের বাংলাদেশের সীমান্ত নিয়ে যে সমস্যা এবং সীমান্ত অঞ্চলে এই যে অস্থিতিশীল পরিস্থিতি, এটা কেন সৃষ্টি হয়েছে তার গভীরে যদি আমি যাই তাহলে এর ব্যাখ্যা দিতে দীর্ঘ সময় লাগবে, এটা হয়তো অন্য কোনো দিন বলবো। কিন্তু আজকে শুধু এইটুকু বলছি যে একটা রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে পড়ে, আমি একটু বিষয় আলোচনা করিনি অপ্রাসঙ্গিক, কিন্তু আপনি যেহেতু প্রশ্নটি করেছেন, আজকে তো শুধু এদেশের রাজনৈতিক যে স্থিতাবস্থা সেটা সরকার ধ্বংস করেনি, আজকে তো দেশের গণতন্ত্রকে সরকার শুধু ধ্বংস করেনি, এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকেও সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আজকে ব্যাংকে যদি কেউ একটি চেক নিয়ে যায় বড় অঙ্কের, তাহলে ম্যানেজার সাহেব হাতে পায়ে ধরে বলে যে আপনি আগামীকাল আসুন, আমি দেখছি কী করা যায়। আজকে পত্রিকায় আপনারা দেখেছেন আজকাল যে এখানে নাকি 10টি 20টি ব্যাংকে একসঙ্গে একীভূত করে দেওয়া হবে, কেননা ব্যাংকগুলো সব কোলাপস করছে। কিছুদিন আগে আপনারা একটি ব্যাংক থেকে হলমার্ক কেলেঙ্কারিতে হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেওয়া হয়েছিল, আপনারা সেটা কী ঘটেছে আপনারা দেখেছেন। বাংলাদেশ থেকে লক্ষ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে ফরেন এক্সচেঞ্জ হিসাবে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, অফশোর ব্যাংকে পাচার করা হয়েছে, দুবাইতে পাচার করা হচ্ছে, কানাডায় বেগমপাড়া তৈরি হচ্ছে, দুবাইতে গুলশান 3 তৈরি হচ্ছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি হচ্ছে, এটা কার টাকায় হচ্ছে? এটা তো হচ্ছে যে বাংলাদেশের দরিদ্র মানুষের যে রক্ত শুষে, সেই রক্ত শুষে লুটপাট করে সেই টাকা সরকারের এই যে অলিগার্কি সরকার বাংলাদেশে তৈরি করেছে, গণতন্ত্রের পরিবর্তে সেই অলিগার্কি যারা মালিক সেই তারা জনগণকে শুষে রক্ত শোষণ করে তারা সেই টাকা বিদেশে নিয়ে গিয়ে তারা আজকে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা করে দিয়েছে। কাজে আজকে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। কাজে এখানে ব্যাংক ডাকাতি হবে এটা অবাক হবার কী আছে? এতে অবাক হবার কিছু নেই। কিন্তু সীমান্তে প্রতিদিন আমাদের নিরীহ মানুষ গুলিতে মারা যাচ্ছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আজকে বিশ্বের যে কোনো জায়গায় যেখানে যুদ্ধ পরিস্থিতি আছে সেটা আলাদা, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, গাজায় প্রায় যুদ্ধ পরিস্থিতি রয়েছে, মিডল ইস্টের সিরিয়াতে আপনারা দেখেন প্রায় যুদ্ধ পরিস্থিতি রয়েছে, সে যুদ্ধ পরিস্থিতির কথা বাদ দিই, শান্তিপূর্ণভাবে বিশ্বের যে দেশগুলো আছে তার একটি দ্বিতীয় সীমান্তের উদাহরণ দিন যেখানে কেউ সীমান্ত যদি ইচ্ছে করে বা ভুলে যদি তারা অতিক্রম করে তাহলে সেখানে গুলি করে তাকে মারা হয়, এরকম দ্বিতীয় কোনো উদাহরণ বিশ্বের 200টি দেশ রয়েছে, কোথাও আপনারা দেখাতে পারবেন? তো কাজে আজকে এখানে মিয়ানমার পরিস্থিতি কী হয়েছে? সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রোহিঙ্গাদের ব্যাপারে, রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আপনারা দেখেছেন আমি পুরনো কথা কিন্তু পুরনো কথা মনে করিয়ে দিতে হবে, প্রথম যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করে তখন বাংলাদেশের সরকার কী বলেছিল? তারা রোহিঙ্গাদের নেবে না। আপনারা চেক করে দেখুন আমি সঠিক কথা বলছি, তারা রোহিঙ্গা কাউকে গ্রহণ করবে না। পরে যখন দেখা গেল এটা একটা মানবাধিকারের প্রশ্ন, এখানে একটা মানুষের দুঃখ কষ্টের প্রশ্ন, এটা একটা হিউম্যান ট্র্যাজেডি, তখন আবার বাংলাদেশ সরকারই তাদের কথা ঘুরিয়ে বলল কি না আমরা যদি খেতে পারি রোহিঙ্গাদেরও খাওয়াতে পারো, এই কথা বলে রোহিঙ্গাতে নিয়ে আসে। তারপর তারা তাদের আশেপাশে আমাদের প্রতিবেশী আছে, আমাদের তো তিন দিকে একই প্রতিবেশী, একদিকে সামান্য একটু জায়গা সেখানে মায়ানমার আমাদের প্রতিবেশী, সেই প্রতিবেশীদের সঙ্গে বছরের পর বছর ধরে তারা কী আলোচনা করলো কী সমাধান করলো তারাই বলতে পারবে আজকে রোহিঙ্গা পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে দেখুন। তো এই যে একটা সাধারণ রোহিঙ্গা পরিস্থিতি, বিএনপি কি রোহিঙ্গা পরিস্থিতির অতীতে তারা মোকাবেলা করেনি? তারা তো একবার নয় দুবার তারা মোকাবেলা করেছে, তারা প্রতিটি রোহিঙ্গাকে তারা একটা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যা তাদের নিজের দেশে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছিল, বেগম খালেদা জিয়ার সময় একবার, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় একবার। আজকের এই সরকার কেন ব্যর্থ হয়েছে? তারা দাবি করে তারা রাষ্ট্র পরিচালনায় খুব দক্ষ, তাদের দক্ষতার কী পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন?
তারা তো যে কাজে হাত দিয়েছে প্রতিটি কাজে ব্যর্থ হয়েছে, দুটো জিনিস ছাড়া। বিরোধী দলকে দমন করতে তারা সফল, আর তারা এদের থেকে দরিদ্র মানুষের অর্থ বিদেশে পাচার করে দেওয়া, এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়, এই দুটো কাজে তারা সম্পূর্ণ সফল।